চলো আলোচনা করা যাক কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়নের নির্দেশনা নিয়ে। প্রথমত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অনুযায়ী যদি দেখা যায় তাহলে এটি হচ্ছে 2021 সালের প্রথম অ্যাসাইনমেন্ট। অধ্যায়ের শিরোনাম ভাষা ও বাংলা ভাষা ব্যাকরণ অংশ। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ বা প্রশ্ন সেটি তোমাদের কাছে দেওয়া আছে। নির্দেশনা হচ্ছে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ। চলো এবার অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিয়ে আলোচনা করি। প্রথমত সেখানে একটি রচনাংশ দেওয়া আছে এবং সেই রচনাংশটি পুরোটাই সাধু ভাষায় দেওয়া আছে। তোমাদেরকে এই রচনাংশটুকু পুরোপুরি চলিত ভাষায় রূপান্তরিত করতে হবে। আমরা সবাই সাধু ও চলিত রীতির পার্থক্য জানি। যেমন কিছু কিছু শব্দ প্রথমত বলে নেই, পূর্বে যার চলিত রূপ হচ্ছে আগে, গিয়া তার চলিত রূপ হচ্ছে গিয়ে, বলিলেন তার চলিত রূপ হচ্ছে চললেন। এসব জায়গাগুলো পরিবর্তন করার পর যেই অংশটুকু আমরা পাচ্ছি সেই রচনাংশটুকু হচ্ছে, তারপর স্বর্গীয় দূত আগে যে টাকাওয়ালা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, সেও ধবলরোগীর মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার ঠিক তেমনই করবেন। তারপর স্বর্গীয় দূত আগে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে বিদেশে ফিরে যেতে পারি। সুতরাং ভিউয়ার্স, আমরা ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করেছি খুব সুষ্ঠুভাবে। পরবর্তী সমাধানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।